हेलो फ्रेंड्स, वेलकम टू माय चैनल मॉमहुड। आज के आमी बोलबो 6 मास पर्यन्त बाच्चादेर वेट गेनटा किभाबे करा जेते पारे। तो ये प्रश्नटा आमार काछे प्रचुर आसे। तो 6 मास पर्यन्त जेहेतु आमरा बाइरे सलिड फूड दीते पारी ना बा अन्यान्य मिल्को देवाटा अतटा ठीक नय, जतटाई ब्रेस्ट फिडिं एर उपरे बाच्चा थाके ततटाई भालो। नेहात खूब असुविधे ना पड़ले फर्मुला मिल्क देवाटाओ ठीक नय। तो এই ক্ষেত্রে আমি বলবো যে বাচ্চার ওয়েট গেইনটা কিভাবে করা যেতে পারে। আর আমার চ্যানেল যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবে, পাশে বেল আইকন রয়েছে ওটা প্রেস করে দিও, তাহলে ভিডিওগুলো পর পর তোমাদের স্ক্রিনে আসতে থাকবে। তাছাড়া ভিডিও ভালো লাগলে লাইক আর শেয়ার করো। তো 6 মাসের নিচে বাচ্চাদের ক্ষেত্রে কিন্তু সব সময় বলা হয় ব্রেস্ট মিল্কটাই পুরোপুরি ভাবে ওদের যাতে খাবারের চাহিদা মেটায় সেটা দেখার জন্য। WHO কিন্তু সব সময় রেকমেন্ড করে যে 6 মাস পর্যন্ত বাচ্চারা একেবারে যাতে ব্রেস্ট মিল্কের উপরেই থাকে। কোন কোন ক্ষেত্রে যখন বাচ্চার কোনোভাবে কোনো অসুবিধে হয়, যখন ব্রেস্ট মিল্ক পাচ্ছে না বাচ্চা, বা কোনো সময় হয়তো মা অসুস্থ হয়, অথবা কোনো সময় বাচ্চার অন্যান্য কোনো অসুবিধে থাকে বা মায়ের ব্রেস্ট মিল্ক দেওয়া সম্ভব হয় না বা তৈরি হয় না, সেই ক্ষেত্রে অবশ্যই তখন ফর্মুলা মিল্ক দিয়ে বাচ্চাকে খাওয়ানো হয়। ফর্মুলা মিল্ক কিন্তু কখনোই ব্রেস্ট মিল্কের সাবস্টিটিউট নয়। তো এই ক্ষেত্রে কিন্তু একটা কথা বারবার মনে রাখতে হবে যে যতটা পারা যায় ব্রেস্ট মিল্ক ওকে দিয়ে তার পরের অংশটা কিন্তু ফর্মুলা মিল্ক দেওয়া যেতে পারে, যে ক্ষেত্রে ফর্মুলা মিল্কের প্রয়োজন রয়েছে বলে ডক্টর মনে করবেন সেক্ষেত্রেই দেওয়া যেতে পারে। তাছাড়া কিন্তু 6 মাসের নিচে কখনো ব্রেস্ট মিল্ক থেকে ফর্মুলা মিল্কে নিয়ে যাওয়াই উচিত নয়, বা অন্য কোন রকম সলিড ফুডে তো নয়। এইবারে বলি ওয়েট গেইন করার জন্য আমরা কি কি করতে পারি। 6 মাসের মধ্যে যেহেতু আমরা অন্য কিছু খাওয়াতে পারছি না, তো খুব পরিষ্কার ভাবে বোঝা যাচ্ছে যে ওয়েট গেইন করার জন্য কিন্তু মায়ের ডায়েটটা এই সময় জরুরি। মায়ের ডায়েটে যত বেশি ফ্যাট থাকবে, যত বেশি প্রোটিন থাকবে, বাচ্চার কিন্তু ওয়েট গেইন ঠিকঠাক হবে। আর বাচ্চার সমস্ত চাহিদা যাতে পূরণ হয় সেভাবেই কিন্তু মায়ের ডায়েট চার্টটা তৈরি করতে হবে। তো মায়ের ডায়েট চার্টে 6 মাসের মধ্যে যাদের বাচ্চা তাদের অবশ্যই, যারা দুধ খেতে পারে কোনো অ্যালার্জি নেই, তাদের গরুর দুধ অবশ্যই রাখা প্রয়োজন রয়েছে। তাছাড়া প্রোটিন ভিটামিনস, যেমন প্রোটিনের মধ্যে মাছ মাংস ডিম একটু বেশি পরিমাণে যারা খেতে পারছে তাদের জন্য তো খুবই ভালো। তাছাড়া কার্বোহাইড্রেট যাদের প্রয়োজন রয়েছে, কার্বোহাইড্রেটের প্রয়োজন এই সময় ভীষণ বেশি থাকে। তো ভাত, রুটি, বিভিন্ন সিরিয়ালস, যারা যেটা খেতে পারো সেই ব্যাপারটা। আর তার থেকে বেশি যেটা দরকার সেটা হচ্ছে ভিটামিনস, বিভিন্ন রকম নিউট্রিয়েন্টস, যেটা বিভিন্ন ফল থেকে আমরা পেয়ে থাকি। বিভিন্ন ধরনের ফল, অন্তত দিনে তিনটে কালার আমি কেন বলছি, যে বিভিন্ন কালার চেঞ্জ হলে ফলের মধ্যে যে সমস্ত পদার্থ থাকে সে সমস্ত চেঞ্জ হয় কিছুটা ভিটামিনস মিনারেলস, ওই জন্যই আলাদা আলাদা রঙের ফল হয়। তো আলাদা আলাদা তিনটে রঙের ফল প্রতিদিন কিন্তু মায়ের ডায়েটে থাকাটা প্রয়োজন। এছাড়াও বাচ্চা যদি খুব রোগা হয় তো তখন ফ্যাটটা বেশি প্রয়োজন থাকে। তো ফ্যাট জাতীয় খাবার, একেবারে বাইরের খাবার তো এই সময় মানে প্রয়োজন হয় না, বাইরের খাবার দেওয়াটাও উচিত নয় বা খাওয়াটাও উচিত নয়। তো বাড়িতে তৈরি রুটি, ভাত আর ঘি বা মাখন এই সময়টাতে অল্প একটু দেওয়া যেতে পারে। তাছাড়া রুটি, ভাত, বিভিন্ন সিরিয়ালস এগুলো বেশি করে যাতে আমরা খেতে পারি সেই দিকে খেয়াল রাখতে হবে। তাছাড়া দুধ সাবুটা খুব ভালো কাজ করে, আমি আগেও বলেছিলাম এখনো বলছি, যাতে মিল্ক সাপ্লাইটা ঠিকঠাক থাকে এটা কিন্তু বাচ্চার জন্য ভীষণ রকম প্রয়োজন। আর মায়ের ডায়েটে যাতে সবসময় ফ্যাটটা বেশি থাকে, বিভিন্ন ধরনের বাদাম, আমন্ড বাদাম খুব হেল্প করে এতে। তো আমন্ড সকালবেলা কিন্তু 4টে ভিজিয়ে খাওয়া যেতে পারে, 4টে সকালে, 4টে বিকেলেও খাওয়া যেতে পারে যাদের ক্ষেত্রে ওয়েটটা খুব কম রয়েছে। তো এই ছাড়া কিন্তু 6 মাসের নিচে বাচ্চার ওয়েট গেইন করানোর খুব একটা কোনো রাস্তা নেই। এছাড়া যেটা রয়েছে সেটা হচ্ছে ও যদি অসুস্থ হয়ে যায় বা খুব বাচ্চার যদি খুব কম ওয়েট হয় তখন কিন্তু ডক্টর মাল্টিভিটামিন দিয়ে থাকেন, যাতে ওর ভিটামিন মিনারেলস এর চাহিদাগুলো পূরণ হয় এবং ওর ঠিকঠাক গ্রোথটা হয়। তো খুব যদি ওয়েট কম থাকে, খুবই যদি বাচ্চা অসুবিধাতে থাকে তখন ডক্টর এটা প্রেসক্রাইব করে থাকেন। এটা আমরা অবশ্যই ডক্টরের প্রেসক্রিপশন অনুযায়ী খাবো, মানে বাচ্চাকে খাওয়াবো। তো
তো এছাড়া আর কোনো রাস্তা কিন্তু নেই 6 মাসের নিচে বাচ্চার ওয়েট গেইন করানোর জন্য। মায়ের ডায়েটটা, মায়ের মানসিক সুস্থতা, মায়ের যথাযথ রেস্ট পাওয়াটা বা বিশ্রাম পাওয়াটা কিন্তু এক্ষেত্রে ম্যাটার করে। মায়ের শরীর যত ভালো থাকবে বাচ্চার শরীরও কিন্তু তত আস্তে আস্তে ভালো হবে। এরপরে যদি কোনো প্রশ্ন থাকে আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও। ভিডিও ভালো লাগলে লাইক আর শেয়ার করো, চ্যানেল ভালো লাগলে সাবস্ক্রাইব করো। থ্যাংক ইউ।